আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থাইরয়েড। বন্ধুগণ, থাইরয়েড ডিজিজটি হলে কি কি লক্ষণগুলো দেখা দিতে পারে সে সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, এবং আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের গলার সামনে কণ্ঠনালীর নিচে একটি গ্ল্যান্ড রয়েছে যেটি দেখতে বাদামি রঙের প্রজাপতির মতো, সেটাকে আমরা থাইরয়েড নামে জেনে থাকি। বন্ধুগণ, এই থাইরয়েডের যে প্রধান কাজ সেটি হচ্ছে আমাদের ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। বন্ধুগণ, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুই ধরনের হরমোন নিষ্কৃত হয়, একটি হচ্ছে T3, অপরটি হচ্ছে T4। এই T3 আর T4 হরমোন যদি বাড়া কমার কারণে, যদি মেটাবলিজম বাড়া কমা হয়, এর ফলে যে প্রবলেমটা হয় সেটাকে আমরা থাইরয়েড প্রবলেম নামে জেনে থাকি। বন্ধুগণ, এই থাইরয়েড প্রবলেমকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অপরটি হচ্ছে হাইপারথাইরয়েডিজম। বন্ধুগণ, এখানে সবথেকে বোঝার একটি মূল জিনিস যে হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। তো হাইপোথাইরয়েডিজম হলে কি কি লক্ষণগুলো দেখা দেয়? হাইপোথাইরয়েডিজম আসলে আমাদের দেহের কার্যক্ষমতাকে অকার্য করে দেয়। এটি মূলত মহিলাদের এবং শিশুদের বেশি দেখা যায়, বিশেষ করে 35 থেকে 55 বছর বয়সের মহিলাদের এই প্রবলেমটা বেশি হয়ে থাকে। হাইপোথাইরয়েডিজম হচ্ছে দেহের অকার্যকারিতার একটি রোগ। এই রোগটি হলে অতিরিক্ত ওজন বৃদ্ধি পাবে, আপনি মোটা হয়ে যাবেন এবং অকারণে ক্লান্তি বোধ হবে, এবং আপনার হাত পা খসখসে হয়ে যাবে, যাওয়ার সম্ভাবনা বেশি, এবং আপনার বারবার বাথরুম হওয়ার সম্ভাবনা বেশি, খাবার পরপরই আপনার বাহুর বেগ আসবে। মহিলাদের ঋতুস্রাবের অনিয়ম দেখা যাবে। এবার বলবো এই হাইপোথাইরয়েডিজম হলে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। ফার্স্ট যে মেডিসিনটি আমি হাইপোথাইরয়েডিজমের জন্য বলবো সেটি হচ্ছে ডক্টর রেকোয়েক গ্রুপের R51 মেডিসিনটি। বন্ধুগণ, এই মেডিসিনটি হাইপোথাইরয়েডিজমের জন্য খুবই কার্যকারী একটি মেডিসিন, এবং এর সঙ্গে যে মেডিসিনটি আপনি সেবন করবেন সেটি হচ্ছে থাইরোডিনাম। হাইপোথাইরয়েডিজমের জন্য থাইরোডিনাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন, আপনি হাইপোথাইরয়েডিজম থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন। এছাড়াও অনেক মেডিসিন রয়েছে, আপনার যদি এই প্রবলেমটা হয়ে থাকে অবশ্যই আপনি একজন পাশের অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুসারে ঔষধ সেবন করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইবনে সিনা হোমিও।